নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে আবারও নির্বাচন দিতে দাবি করেছে। রাজনৈতিক সংকট দূর করতে একদলীয় গ্রহণযোগ্য জনসমর্থনহীন প্রহসনের সংসদ ভেঙে দেওয়ার দাবিও তারা জানিয়েছে। নির্বাচন কমিশনার পাশ থেকে বলা হচ্ছে নাম 41% তখন সেটা তিনি সংশোধন করে 41% বললেন। এটি কতটুকু যথার্থ এটার প্রমাণ নির্বাচন কমিশন একাই দিতে পারবে। জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে খানিকটা ধোঁয়াশা আছে। এবার নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে ভোটের সঠিক হার জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ দল। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের NDI এর পক্ষ থেকেও একই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আপনার এই ক্ষমতা একটা সঠিক বেলা, সুতরাং আপনি যে আগুন জ্বালিয়েছেন এই আগুনে আওয়ামী লীগ দগ্ধ হবে। জ্বালাইলে জ্বলবে আগুন, লিভাইবে তোর কোন বাবা। এবার ইলেকশনের আগুন জ্বলে গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করে ফেলছে। সেই নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র শান্তিরক্ষা বাহিনীর মিশন পুনরায় তদন্ত চাচ্ছে এবং সঠিক তথ্য জানতে চাচ্ছে। হাবিবুল আউয়াল সাহেব 41% ঘোষণা দিয়েছেন, এবার আপনি ফাঁসবেন, কারণ আপনার কাছেও এখন জানতে চেয়েছে যে সঠিক আসলে কত পার্সেন্ট ভোট পড়েছে। আপনি 13% থেকে 41% চলে আসেন, এটা কি মানে হঠাৎই এইরকম একটা 26-27% গ্যাপ, এইটা কোথা থেকে আসলো? তো এর সঠিক তথ্য জানতে চেয়েছে শান্তিরক্ষা বাহিনীর মিশন, যা সোভিয়েত ইউনিয়ন। তো চলুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্বাচন এক মাসও টিকবে না এমনটাই মন্তব্য করেছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবীরা, যারা আসলে নিষ্ঠার ধারক বাহক তারাই এমনটা মন্তব্য করেছে। কি হতে যাচ্ছে ইলেকশন নিয়ে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচন কি হতে যাচ্ছে সেটা বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি একটু দেখে আসি, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি একটু দেখে আসি। আপনার এই ক্ষমতা একটা সঠিক বেলা, সুতরাং আপনি যে আগুন জ্বালিয়েছেন এই আগুনে আওয়ামী লীগ দগ্ধ হবে। আন্তর্জাতিক মহল একের পর এক এই নির্বাচনকে অবৈধ এবং বেআইনি বলে শেখ হাসিনাকে এই ধরনের পদ থেকে বেরিয়ে আসার জন্য জাতিসংঘ হুঁশিয়ারি প্রদান করেছে। আজকে বাংলাদেশকে আপনি যে পর্যায়ে নিয়ে গেছেন, আপনি বলেন আমার অপরাধ কি, আপনাকে কেন জনগণ চায় না? 15 বছরে 1500 অপরাধ করেছেন, আর 7ই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আরেকটি মহা অপরাধ আপনার সাথে সংযুক্ত হলো। এই 7 জানুয়ারি থেকে আপনি বেরোতে পারবেন না শেখ হাসিনা। বাংলাদেশে আমি আপনার অপমৃত্যু চাই না, কিন্তু জনগণ যে আপনাকে চায় না সেটা আপনি নিজেই প্রমাণ করে দিয়েছেন। জনগণের রায় মেনে নেন, না হলে আপনার শেষ রক্ষা হবে না। এইসব দানবীয় গোষ্ঠী আপনাকে রক্ষা করতে পারবে না। আরেকজন আছে সার্কাস পার্টি না জাতীয় পার্টি, সকালে বলল নির্বাচন খুব খারাপ হয়েছে, আমাদেরকে বলি করে দিয়েছে, দুপুরে বললো আমরা শপথ নেব না, বিকেলে বললো আমরা শপথ নেব। আরে ব্যাক, এই ধরনের রাজনীতিবিদ দিয়ে বাংলাদেশে শেখ হাসিনা আপনি মনে করছেন আপনার ক্ষমতা 5 বছর যাবে? আপনার এই ক্ষমতা একটা সঠিক বেলা, আপনি যে আগুন জ্বালিয়েছেন এই আগুনে আওয়ামী লীগ ধ্বংস হবে, আপনি নিজেও ধ্বংস হয়ে যাবেন। সোমবার ইইউর বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। IRI ও NDI এর প্রতিনিধিরাও ইসির কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। সেখানে তারা ভোটের হার জানতে চান বলে ইসি সচিবালয় সূত্রে জানা গেছে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ইউর টেকনিক্যাল দল এবং IRI ও NDI এর প্রতিনিধিরা বৈঠক করেছেন। 7 জানুয়ারি দ্বাদশ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণের পরদিন ইসি জানায় এবারের নির্বাচনে ভোট পড়েছে 41.80%। তবে ভোটের এই হার নিয়ে সন্দেহ ও প্রশ্ন আছে। ভোটের দিন দুপুর 12:30টার দিকে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, সারাদেশে দুপুর 12:10 পর্যন্ত গড়ে 18.5% ভোট পড়েছে। বেলা 3টার দিকে দ্বিতীয় দফা বিপিএ সচিব জানান, বেলা 3টা পর্যন্ত 26.37% ভোট পড়েছে। তবে এই হিসেবে কিছুটা হেরফের হতে পারে, কারণ সব জায়গার তথ্য এখনো পাওয়া যায়নি। গ্রহণ শেষে বিকেল 5টার পরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রথমে বলেন 28%-এর মতো ভোট পড়েছে। পাশ থেকে তাকে একজন বলেন এই ভোটের হার 40%। তখন ইসি বলেন হ্যাঁ 40%, তারপরও এটা ড্যাশবোর্ডে শতভাগ তথ্য আসেনি। ইসি বলেন 40% যেটা এসেছে এখন পর্যন্ত এটা নির্ভরযোগ্য, তবে এটা নিশ্চিত নয়, এর কিছুটা ব্যত্যয় হতে পারে। ইসি সূত্র জানায় ইউর বিশেষজ্ঞ দল NDI IRI মূলত ভোটের হার নিয়ে এই বিভ্রান্তির বিষয়টি জানতে চেয়েছেন। তাদের ইসি কর্মকর্তারা জানিয়েছেন সব ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল প্রতি 2 ঘন্টা পরপর তারা যেন ভোটের হার জানায়। ইসির বিশেষ সফটওয়্যারে এ সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছিল। সব কর্মকর্তারা এই কাজ যথাযথভাবে করতে পারেনি।
তিন পার্বত্য জেলার সংসদীয় আসন এবং এর বাইরে আরও কিছু আসনের বেশ কিছু ভোট কেন্দ্রে ভোট পড়ার হার কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে দিতে পারেননি। এ সংক্রান্ত তথ্য উপাত্ত ইইউ এনডিআই আইআরআই এর প্রতিনিধিদের দেখানো হয়েছে। এটি ভুয়া নির্বাচন দিয়েছে এতে কোনো সন্দেহ নেই এবং এই ভুয়া নির্বাচন দামি নির্বাচনে যেখানে 5% ভোট পড়েছে সেখানে 40% দেখানো হয়েছে। এরপরে দেশবাসী সবাই অধীর আগ্রহ করতেছে যে আমেরিকা আসলে কি পদক্ষেপ নেয়। তো আমেরিকা কি পদক্ষেপ নেয় সেটা তো পরের প্রশ্ন। আবার ওনার প্রধানমন্ত্রী বলেন যে আমেরিকা লজ্জা নাই, আমেরিকা কখনো কাকে ক্ষমতায় বসিয়ে দেয় তা ঠিক নাই। মানে আপনি দেখেন যে এই সব মন্ত্রীদের মধ্যে কিন্তু কথা ঠিক নাই। একজন বলতেছেন যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বা আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো, আবার খোদ প্রধানমন্ত্রী বলতেছেন যে আমেরিকা ঘাঁটি করতে চায়, আমেরিকা সেন্ট মার্টিন চায়, আমেরিকা নির্লজ্জ, এইসব কথা। নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে আমেরিকার ইলিনিয়র ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলিরিয়াস বলেছেন যে 28 অক্টোবরের পরে আমেরিকা আসলে এক কদম পিছিয়ে গিয়েছে। পিটার হাস দিল্লি গিয়েছিল নির্বাচনের আগে, আপনারা জানেন, সেই দিল্লি থেকে আসার পরে আমেরিকা এক কদম পিছিয়ে গিয়েছে, বেশি না, মাত্র এক কদম পিছিয়ে গিয়েছে। আলিরিয়াস মনে করেন যে আমেরিকা আসলে পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছে যে কি হলো। হ্যাঁ, এটা সত্য যে প্রত্যেকটা দেশে একটা পপুলার আপরাইজিং না হলে আমেরিকার পক্ষে কিছু করা মুশকিল। যদি আরব কান্ট্রি দেখেন, যে আরব বসন্ত, এই প্রত্যেকটা আরব দেশে কিন্তু এরকম একটা পপুলার আপরাইজিং আমেরিকা ঘটিয়েছিল, ঘটানোর পরে তারপর সেই সরকারকে চাপ দিয়েছে পরতে করা। এখন আবার ভারত আর আমেরিকা বন্ধু, এই সব মিলিয়ে হয়তো আলিরিয়াস মনে করেন যে পিটার হাস সম্ভবত ভারতে যাওয়ার পরে ভারত সরকার তাকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। এখন কি সেই প্রতিশ্রুতি আমরা জানি না, হয়তো এমন হতে পারে যে আমেরিকা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অপেক্ষা করতেছে, আবার এমন হতে পারে যে আমেরিকা আসলে একটু অপেক্ষা করতেছে। আমেরিকার স্টেটমেন্ট অনেক কঠোর ছিল, তারা এই নির্বাচন মানেনি। এই নির্বাচনে তারা মনে করে যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বিন্দু মাত্র ঘটেনি। তারা এও বলেছে যে তাদের এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির জন্য তারা একসঙ্গে জনগণের সঙ্গে কাজ করবে, জনগণের সঙ্গে কাজ করবে কিন্তু সরকারের সঙ্গে বলে নাই। বাট জনগণের সঙ্গে এবং সরকারের সঙ্গে পার্থক্যটা আসলে কি এটা নিয়ে অনেক ডিবেট হতে পারে। আমেরিকা ভিসা নীতি প্রয়োগ করবে যেটা তারা অন্যান্য দেশে অনেক দ্রুত প্রয়োগ করেছিল, বিশেষ করে কম্বোডিয়াতে, আবার অনেক স্লো করেছিল যেমন সিয়েরালিওনে। কম্বোডিয়াতে দেখা গেছে যে নির্বাচনের পর পরই অনেকের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, নাইজেরিয়াতে দিয়েছে, আবার সিয়েরালিওনে দেখলাম যে দিয়েছে কিন্তু 3 বছর পরে। সুতরাং আমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে যে আমেরিকা কি পদক্ষেপ নেয়। পোশাকের উপর নিষেধাজ্ঞা দিতে পারে, যদি দেয় সেটা দিবে শ্রম অধিকারের উপর ভিত্তি করে। আপনারা জানেন যে কোনোভাবেই এটা সম্ভব না যে মাত্র 8,000 টাকা পোশাক শ্রমিকদের মাসিক বেতন, এটা কোনোভাবেই এই মুহূর্তে চলা সম্ভব না যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারা আন্দোলন করেছিল, গুলি করে মেরেছে পুলিশ। সেই তারপরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, তিনি একটা বিবৃতি দিয়েছেন যে আমরা শ্রম নীতি ঘোষণা করলাম, সেখানে তিনি কল্পনাত্মক প্রসঙ্গ এনেছেন, এগুলো তো আপনারা জানেন। তো এরকম একটা পোশাক রপ্তানির উপর নিষেধাজ্ঞা আসতে পারে। যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়ন বা শান্তিরক্ষা বাহিনীর মিশন, তারা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলে যে আপনার দেশে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের সঠিক সংখ্যাটা কতটুকু, বা হাবিবুল আউয়াল সাহেবকে যদি এটা জিজ্ঞাসা করে তাহলে সেই দেশের নির্বাচন ব্যবস্থা বাইরের দেশের কাছে কতটা অপমানের কারণ হয়, সেইটা কিন্তু সত্যিই আমাদের বাঙালি জাতির জন্য লজ্জার কারণ হয়। মানে তারা ইলেকশন করছে, তাদের কাছে এটা লজ্জা লাগুক অথবা না লাগুক, আমাদের কাছে এটা লজ্জা লাগে। কারণ এই দেশ আমাদের, এই দেশ কারো বাবার না, কারো দাদার না। কেউ যদি বাপ দাদার দেশ দাবি করে বসে সেটা হবে এই দেশের সাথে গাদ্ধারি করা। সুতরাং সেই সমস্ত মুনাফিক বা গাদ্ধারদেরকে কিন্তু বাংলার মানুষ কখনো দেখতে চায় না বাংলাদেশে। আপনিও কি আসলে সেই সমস্ত মানুষদেরকে যারা বাপ দাদার দেশ দাবি করে ক্ষমতায় বসে থাকতে চায় তাদেরকে সমর্থন করেন নাকি করেন না? কমেন্ট সেকশনে লিখে যাবেন আপনার মতামত, আপনি লিখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।